নমস্কার, আমি রয়দোলা বলছি। আজ আমি আপনাদের বাঁধাকপির কোপ্তাকারি করে দেখাবো। একটা ছোট সাইজের বাঁধাকপি আমি কেটে কুচিয়ে নিয়েছি। এটা আমি প্রথমে কুকারে ঢেলে সিদ্ধ করতে দেব। উল্টে ঢেলে দিলাম, আর তার সঙ্গে একটা ছোট আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাও মিশিয়ে দিলাম। এর সঙ্গে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে জল, অল্প জল দিয়ে সিদ্ধ করতে দেবো। একটা সিটি পড়লে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে জল চিপে তারপরে নিয়ে আসছি। বাঁধাকপি আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাও এতে একটু জল আছে। আমি ছাঁকনিতে করে ভালো করে চিপে নেবো, যতটা পারি জলটা বার করে দেব। এইভাবে আবার খানিকটা নিয়ে এভাবে চিপে বার করব। সব জলটা বার করে নিলাম। এই বাঁধাকপি আলুটার মধ্যে ভালো করে অন্য অন্য জিনিসগুলো মেশাবো, তারপরে আবার মাখাবো। একটু প্রথমে অল্প করে নুন দিলাম, প্রথমে সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, অল্প করে নুন দিচ্ছি। কুচানো দিলাম, সামান্য হলুদ দিলাম, দিলাম নিয়ে ভালো করে মাখবো। টেবিল চামচে 2 চামচ চালের গুঁড়ো দিলাম, 2 চামচ বেসন দিলাম, মাখাবো। এইভাবে মাখিয়ে নিলাম পুরোটা। এতে যদি আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে, তাহলে এর বদলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, এর সাথে মিশিয়ে দেবেন, কর্নফ্লাওয়ার ভালোই হবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। আমি এবার হাতে একটু তেল দিয়ে ছোট ছোট বল করব। আপনারা, আমি এখানে গোল করছি, আপনারা লম্বা করতে পারেন কি চৌকো করতে পারেন, যে যার যেটা পছন্দ সে সেরকম ভাবে করবেন, দেখতে ভালো লাগে। করে নিয়েছি 9 খানা আমার বল হয়েছে, বাঁধাকপির বল। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বাঁধাকপির বলগুলো ছেড়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, সুন্দর বল হয়েছে দেখুন। এটা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, কারি না করে স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যায়। 2-in-1 রেসিপি হয়ে গেল, একটা রেসিপির মধ্যেই 2 খানা করে করলে কতগুলো স্ন্যাক্স ব্যবহার করলেন আর কতগুলো তরকারি করলেন, ঠিক গেল। আবার এদিকটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি এবার বাঁধাকপির বলগুলো। এরকম লাল লাল করে ভাজবেন, এরকম ভাজা হয়ে গেছে। এটা আবার রেখে দেব। নিয়েছি সর্ষের তেল, নিয়েছি আমি বড়াটা ভাজলাম সাদা তেলে, আর তরকারিটা বানাচ্ছি মানে গ্রেভিটা বানাচ্ছি সর্ষের তেলে। একটু জিরে দিয়ে দিলাম 2 চামচের 1 চামচ, 1টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে নিলাম। 2টো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে করে দিলাম, একটু অল্প অল্প গোলাপি গোলাপি হবে তখন অন্য মশলা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, নুন ছড়িয়ে দিলাম, তাহলে টমেটোটা পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসটা একদম কমিয়ে দিলাম।
ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসটা একদম কমিয়ে দিব। এক চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ পেঁয়াজ বাটা, দেড় চামচ পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা চামচ, আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে। দিলাম এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একদম ছোট চামচের এক চামচ এই লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল বুঝে আপনারা দেবেন, গুঁড়ো একটু রঙের জন্য দিলাম, এটা তো ঝাল হয় না। দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব, গ্যাসটা মিডিয়ামে করে দিলাম, আর একটু জল দিচ্ছি, দিলাম পরিমাণ মতো, চিনি দিলাম অল্প, নুন দিলে একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে নুনটা ঠিক হবে। আবার একটু কষিয়ে নি, অল্প জল দিয়ে দিলাম, এরকম জল দিয়ে দিয়ে একটু কষাতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, মশলাটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, একটু ফুটবে, একটু ঢাকা দিয়ে দিলাম আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, খুলে দেখছি গ্রেভিটা তৈরি, এবারে বলগুলো দিয়ে দিলাম, খুব ভালো গন্ধ ছেড়েছে, এটা দিয়ে দিলাম। ঝোলটা একটু কম রাখবেন, ঝোলটা বেশি ঝোল এতে গ্রেভিটা থাকে না, একটু গামাখা গামাখা হয়, হয়ে যাবে, এটা টেনে নেবে বলগুলো। ব্যাস তৈরি হয়ে গেল বাঁধাকপির কোপ্তা কারি, এইভাবে বানাবেন, এরকম ঝোলটা কম রেখে বানাবেন, একটু গামাখা করে তৈরি করলে খুব ভালো হবে খেতে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।